ঠিক আছে, রোদের মধ্যে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু কাজে, প্রচণ্ড রোদ। ভাই ফাঁকা রাস্তা, টোটোও নেই, গাড়িও নেই, কিছু নেই, যাচ্ছি এমটিভি যাচ্ছি, একটু কাজ আছে, তো চলো গিয়ে কথা বলছি। প্রচণ্ড রোদ উঠেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইজ, তোমার সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। দেখো রোদের মধ্যে বেরিয়ে পড়েছে, কোথায় বলো তো, যাচ্ছি একটু কাজে। তো গাইস, এই যে দেখো বেরিয়ে পড়লাম, দিদি আর আমি বেরিয়ে পড়েছি, আর দেখো প্রচণ্ড রোদ। যাচ্ছে হচ্ছে দিদিরই কাজের জন্য, দিদির হচ্ছে আধার কার্ডের প্রবলেম, তো হাতে হাতে এত রোদ। যাই হোক, কি অলরেডি চলে আসলাম ব্যাংকের কাছাকাছি। দেখো এখানে এসেছিলাম কাজে, বাট কাজে এসে কাজটা সাথে ছিল না, বলেছে এক মাস পরে যেতে, যার সাথে কাজটা হয়েছিল সে আসেনি। ওখান থেকে ফিরে এসে দেখো জুতো নিলাম মায়ের জন্য, এই যে জুতোটা, মায়ের জুতো নেই, ছিঁড়ে গেছে, তো যার জন্য মায়ের জন্য এই জুতোটা নিলাম। আর অনেক জুতো দেখলাম, পছন্দ হলো না, আর এখন পুজো আসছে তো জানো জুতোর প্রচণ্ড দাম। তো সেখান থেকে দেখো বেরিয়ে আরেকটা জুতোর দোকানে এসেছিলাম মামামার জন্য, জুতো কেনার জন্য, বাট পেলাম না জুতো, তো বেরিয়ে পড়েছে দেখো রাস্তায়, বাড়ি আসতে হবে। আর এইদিকে দেখো এসেছিলাম না, দেখো দেখতে পেলে এই যে মানে বেরি কাটছিল, আর এত ঠান্ডা গরম লেগেছে, দিদি বলছিল স্প্রাইট খেতে, তো স্প্রাইটটা নিলাম। এই তো চলছিলাম রাস্তায়, যে টোটো নেই একদম, এক দুপুরবেলাটা না মানে বাড়ি চলে গেছে। আর এই দেখো, আর দিদি বলছে এটা রাস্তায় খাচ্ছে, বাড়ি যাওয়া যায় না। যাই হোক গে, চল বাড়ি যাচ্ছে। গাইজ এত রোদ, দেখো উপরে রোদে একদম রাস্তা হয়ে গেছে, ফাঁকা রাস্তায় যাচ্ছে, চলছে। গাইজ এই বাড়িতে আসলাম, পুরো যশোদা নাই, ড্রেসটা চেঞ্জ করে নি, পরে কথা বলছি। পুরো গরম, প্রচণ্ড গরম গাইজ, গরমের জন্য বসে বসে এখন নাইটি পরে এতক্ষণ বসে স্প্রাইট নিয়েছিলাম, স্প্রাইটটা খেলাম, খেয়ে খেয়ে একটু বসলাম, একটু প্রচণ্ড গরমে দেখো একদম ঘেমে গেছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করবে, যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে, প্রতিদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।